দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। ভেক্টরের যোগ বিয়োগ লব্ধি সবকিছু আমরা বের করা শিখছি। তো নেক্সট টপিক হলো ভেক্টরের গুণ। তো দুইটা ভেক্টরকে গুণ করার অ্যাকচুয়ালি দুইটা উপায় আছে, একটা হলো ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। তো ডট গুণন হলো দুইটা ভেক্টরের রেজাল্ট, গুণফলের রেজাল্ট যদি একটা স্কেলার রাশি হয়, অর্থাৎ জাস্ট একটা মান থাকবে, তার কোনো ডিরেকশনের ব্যাপার স্যাপার নাই, সেটা হলো ডট গুণন। আর ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টরের গুণফলে একটা মানও থাকবে এবং একই সাথে একটা ডিরেকশনও থাকবে। তো ডট গুণনের প্রসেসটা কি? ডট গুণনের সিস্টেম হলো যে যদি আমাদের কাছে দুইটা ভেক্টর থাকে এ এবং এখানে একটা ভেক্টর থাকে বি, তাহলে এদের ডট গুণনকে এ ডট বি দিয়ে এক্সপ্রেস করা হয়। এখন এইটা প্রকাশ করতে গেলে প্রথম কাজ হলো এই দুইটা ভেক্টরকে এরকম দুইটা ডিরেকশনে রাখা যাবে না, তাদেরকে একই ডিরেকশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আইদার দুইটা ভেক্টরকেই আমি এ ভেক্টর বরাবর নিয়ে আসবো অথবা দুইটা ভেক্টরকেই আমি বি ভেক্টর বরাবর নিয়ে যাবো। যেহেতু কোনো ডিরেকশনের ব্যাপার নেই, আমাদেরকে প্রথমেই ফিক্স করে দিতে হবে। এখন আমরা বি ভেক্টরকে এ ভেক্টরের ডিরেকশনে যদি আনতে চাই, যে ভেক্টর বিভাজন জিনিসটা আমরা পড়ছিলাম ওইটা আমাদের এখন কাজে আসবে। অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের যে অংশটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অংশটা হলো বি কস থিটা, উলম্বটা আমাদের এখানে লাগতেছে না। এই দুইটার গুণফল থেকে আমরা আমাদের ডিজায়ার ডট গুণনটা বের করতে পারবো, এ বি কস থিটা। এখন যেহেতু বি ভেক্টরটাকে আমরা এ ভেক্টরের দিকে আনছিলাম, তো স্বভাবতই আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এ ভেক্টরকে যদি আমি বি ভেক্টরের ডিরেকশনে নিয়ে যাই তাহলে ব্যাপারটা চেঞ্জ হবে কিনা। অ্যাকচুয়ালি তাহলে ব্যাপারটা খুব একটা চেঞ্জ হয় না, কারণ এই এক্সপ্রেশনটাকে কিন্তু এভাবেও লেখা যায়। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, এ ভেক্টরের একটা উপাংশ যদি আমরা বি ভেক্টর বরাবর ফেলাইতাম সেক্ষেত্রে ওইটার মান আসতো এ কস থিটা, এবং এই দুইটার গুণফলের ফলেও আমি একই জিনিসই পেতাম, অর্থাৎ আমার এ বি কস থিটাই আসতো। আমি কোন ভেক্টর বরাবর ডিরেকশন নিচ্ছি সেটা অ্যাকচুয়ালি জরুরি না, জাস্ট এ বি কস থিটা করলে এখান থেকে আমরা মান বের করে ফেলতে পারবো, এখান থেকে থিটার মানটাও বের করা যায়। এখন যদি ভেক্টর দুইটার মান এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাদের কাছে জানা থাকে, সেই ক্ষেত্রে এ বি কস থিটার মাধ্যমে আমরা ডট গুণনটা বের করতে পারতেছি। তো এখানে কস থিটার ইম্পর্টেন্সটা একটু দেখি, যে যদি থিটা কখনো শূন্য ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কস থিটার মান হইল ওয়ান এবং আমাদের যে এ ডট বি সেটা অ্যাকচুয়ালি এ বি হয়ে যাবে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি আগের থেকেই একই ডিরেকশনে থাকে সেই ক্ষেত্রে আমাদের কোনো ডিরেকশন শিফট করার প্রয়োজন নাই, জাস্ট দুইটার মান গুণ করে দিব এবং আমরা আমাদের ডট গুণন পেয়ে যাব। যদি বাই চান্স দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কজ 90 এর মান শূন্য, তো সেই ক্ষেত্রে আমরা এ ডট বি পাবো 0। অর্থাৎ দুইটা ভেক্টর যদি একে অন্যের উপরে সম্পূর্ণ লম্ব হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাহলে এই বি ভেক্টরটার অ্যাকচুয়ালি কোনো অনুভূমিক অংশক নাই, এর পুরাটাই যেহেতু লম্ব বরাবর আছে তাহলে একে কোনোভাবেই আমরা এদিকে আনতে পারবো না, অর্থাৎ এদিকের অংশটা আসবে শূন্য। আবার এ ভেক্টরটাকেও আমরা কোনোভাবেই বি ভেক্টর বরাবর নিতে পারতেছি না, ওই অংশটাও শূন্য। তো এদের গুণফলটা ইভেনচুয়ালি সবসময় জিরো আসবে। এখন দুইটা ভেক্টর যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে, বা আমরা যেটা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি ওইটার মাধ্যমে প্রকাশ করা থাকে, দ্যাট ইজ এ ভেক্টরটা আমরা ধরি এ এক্স আই প্লাস এ ওয়াই জে অ্যান্ড এ জেড কে, আর বি ভেক্টরটা আমরা ধরলাম বি এক্স আই বি ওয়াই জে এবং বি জেড কে, এরকম যদি থাকে তাহলে ডট গুণনটা আমরা কীভাবে বের করবো? তো এই দুইটা গুণ করলে অ্যাকচুয়ালি সবগুলা অংশই গুণ হয়ে যাবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এবং এ এক্স এর সাথে আমাদের 3টা গুণ করতে হবে, এ ওয়াই এর সাথে বি এর 3টা গুণ করতে হবে, এভাবে আমরা টোটাল 9টা পদ পাবো। সেই 9টা পদ না লিখে আমরা জিনিসটাকে একটু ছোট করার চেষ্টা করি, যে যখন আমরা আই ভেক্টরের সাথে আই ভেক্টর গুণ করতেছি দুইটাই এক্স অক্ষের ডিরেকশনের ভেক্টর বোঝাচ্ছে, অর্থাৎ এ ভেক্টরের ক্ষেত্রেও আই এবং বি ভেক্টরের ক্ষেত্রেও আই, এই সিনারিওর মতো ব্যাপারটা দাঁড়াচ্ছে, এবং দুইটার গুণফল অ্যাকচুয়ালি আমরা 1 পাবো। যেহেতু এরা একক ভেক্টর এদের মান সবসময় 1, সুতরাং দুইটার গুণফল আসবে 1। আর যখন আই ভেক্টরের সাথে যে ভেক্টর গুণ করব, আই ভেক্টর হইল এক্স অক্ষে এক্স অক্ষ বরাবর এবং যে ভেক্টর হইল ওয়াই অক্ষ বরাবর, তো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যেটা হইল এই সিনারিওর মতো, এবং এই দুইটার গুণফল যদি আমরা ডট গুণন থেকে বের করি তাহলে সেটা হবে 0। অর্থাৎ একই একক ভেক্টর সহজে পদগুলো আছে সেইগুলোর গুণফল শুধুমাত্র থাকবে, অন্য সবগুলাই শূন্য হয়ে যাচ্ছে। তো এই দুইটা গুণ করলে আমাদের আই আই এর প্রোডাক্ট থাকবে এবং যে যে দুইটা ভেক্টর ছিল সেই প্রোডাক্টটা থাকবে, প্লাস k
কে যে দুইটা ফ্যাক্টর ছিল সেই প্রোডাক্টটা থাকবে। এই তিনটা জিনিস যোগ করলে আমরা অ্যাকচুয়ালি তাদের ডট গুণনটা এই ফর্মুলা থেকে বের করে ফেলতে পারবো। ডট গুণন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সের পরের চ্যাপ্টারগুলোতে আমরা যখন পড়তে যাব তখন বহু জায়গায় আমাদেরকে ডট গুণন এবং ক্রস গুণন ফেস করতে হবে, তো এই দুইটাই আমাদের খুবই ভালো করে পড়া দরকার। তো নেক্সট লেকচারে ক্রস গুণন সম্পর্কে আমরা ডিসকাস করব, এটা দেখার জন্য সবার আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ।